নমস্কার বন্ধুরা, আজকে ভুষো চিংড়ির বড়ার রেসিপি বানিয়ে দেখাবো। তবে রান্নাটা আজকের নয়, রান্নাটা বেশ কিছু মাস আগেকার, ফোনের গ্যালারিতে ছিল, আজকে হঠাৎই খুঁজে পেলাম, তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। প্রথমেই মাছটার মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আমি কিন্তু এই রেসিপিটা খুবই সাধারণভাবেই দেখাবো, অনেকে এর মধ্যে পেঁয়াজ কুচি দেয়, তবে আমার এই সিম্পলভাবে বানিয়ে খেতেই বেশি ভালো লাগে। আপনাদের কার কার এই রকম বানিয়ে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন, এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো বেসন। আমি এখানে 3 চামচ পরিমাণ বেসন দিয়েছি, আর অল্প একটুখানি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। বেসনটা একটু পরিমাণ বুঝে দেবেন, অতিরিক্ত বেসন দিয়ে দিলে কিন্তু স্বাদটা অতটা ভালো লাগে না। মাছটা ভাজার পর একটা সুন্দর ফ্লেভার আসে, সেটা বেসনটা অতিরিক্ত দিলে ঠিকঠাক আসে না। এবার ভালো করে মেখে নেব মাছটাকে। দেখুন কি সুন্দর, মাছটা ভালো করে মেখে নিয়েছি। এরপর গরম তেলের মধ্যে একটা একটা করে পকোড়া ছেড়ে দেব। আপনাদের কার কার এরকম ভুষো চিংড়ির পকোড়া খেতে ভালো লাগে? আমার তো ভীষণই ভালো লাগে, আর এই রকমভাবেই বেশি ভালো লাগে। পেঁয়াজ দিলে আমার মনে হয় পেঁয়াজের একটা গন্ধ বেরোয়, আর রসুন পেঁয়াজ দিলে সেই গন্ধটার জন্য চিংড়ি মাছের গন্ধটা কিন্তু কোথাও একটা হারিয়ে যায়। আর এই ভুষো চিংড়ির কিন্তু বড়া খেতেই বেশি ভালো লাগে। ভুষো চিংড়ি দিয়ে আরও অনেক রেসিপি হয়, তবে আমার সব থেকে বেশি ভালো লাগে এই বড়া খেতে। ভুষো চিংড়ির বড়া, গরম গরম ভাত, আর সঙ্গে যে কোনো একটা ডাল থাকলেই হবে, ব্যাস, আর কিচ্ছু চাই না। এক থালা ভাত এমনিই উঠে যায়। আর দেখুন বড়াটা কতটা মুচমুচে হয়েছে, ভীষণই মুচমুচে, আর ভিতরে চিংড়ি মাছের স্বাদটা কিন্তু দারুণভাবে পাওয়া যাচ্ছিল। আজকে এতদিন পর রেসিপিটা এডিট করতে গিয়ে আমার তো দেখেই লোভ লাগছে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন ভুষো চিংড়ির বড়া, আর যারা বানিয়ে খান তারা কিন্তু কমেন্টে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, আর পুরো রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।